দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে মার্কেট ভিডিওর পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওতে আমাদের কাছে আছে আইডেল S23 ফোন। এই ফোনটির অনেকেই অভিযোগ করেছেন যে এই ফোনটির সাউন্ড কোয়ালিটি খুবই দুর্বল এবং সাউন্ড 70%-এর উপরে না দিলে কিছুই শোনা যায় না। সো এই ফোনটিতে সাউন্ড কেমন, এটি আমরা আজকে সাউন্ড টেস্ট সরাসরি লাইভের মাধ্যমে করে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমার কাছে আছে আইডেল S23 ফোনটি। তো দর্শক, চলুন তাহলে আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই ফোনটির সাউন্ড কীরকম আসে। তো প্রথমেই আমরা এখান থেকে ডাটা কানেকশনটি দিয়ে নেব। ডাটা কানেকশনটি দেওয়ার জন্য আমরা ফোনের ডাটা দিয়ে দিচ্ছি। তো এখানে ডাটা দিয়ে দিলাম, এরপরে আমরা ফোনের ইউটিউবে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব আইকনটি রয়েছে, আমরা ইউটিউব আইকনের উপরে ক্লিক করব এখন। তো ইউটিউব আইকনে ক্লিক করার পর এখানে আমরা এখান থেকে একটি NCS মিউজিক যেটা আছে সেটা আমরা এখান থেকে সার্চ দিয়ে নিয়ে আসব। তো কপিরাইট ফ্রি আমরা একটা মিউজিক যেটাকে চেষ্টা করব এখানে সাউন্ড দেওয়ার জন্য। এখান থেকে দর্শক আমরা এখন একটি NCS মিউজিক ওপেন করেছি এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছেন সাউন্ডটাকে মিউট করে দিয়েছি এবং এখান থেকে আমরা আবার হাই মোডে নিয়ে যাব। আস্তে আস্তে করে দেখব আসলে এখান থেকে কীরকম সাউন্ড আসে আপনাদের দেখাবো। তো আমি আস্তে আস্তে সাউন্ডটাকে বাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু একেবারে কম, খুবই কম সাউন্ড আসতেছে এই ভলিউমে। এরপরে যদি আরও যাই আমরা, এর চেয়ে একটু বেশি এখন সাউন্ড আসতেছে। এখন কিন্তু 50%-এর মতো আছে, 60%-এর মতো আছে। এই 60% আপনারা শুনতে পাচ্ছেন কেমন সাউন্ড এখানে আসতেছে। তো এখান থেকে যদি আমি আরও বাড়িয়ে দেই, এখন দেখতে পাচ্ছেন 70%-এর মতো সাউন্ড এখানে আছে। আমি আরও বাড়িয়ে দিচ্ছি। শুনতে পাচ্ছেন আপনারা কেমন সাউন্ড আসছে, এখন 80%-এর মতো সাউন্ড রয়েছে। এখন 90%-এর মতো সাউন্ড রয়েছে। তো এরকম সাউন্ড এখান থেকে আপনারা লাউড পাচ্ছেন কিন্তু। তো আমি যদি 100% নিয়ে যাই এটাকে, এটা হচ্ছে এখন বর্তমানে 100% সাউন্ড ভলিউম দেওয়া। মিউজিকটা যদি আর একটু টেনে দেয়, শুনতে পাচ্ছেন এটা একটু কিন্তু মিউজিকের সাউন্ড। আমি একটু আবার লো করে দিচ্ছি, দেখুন এইটুকু লো করার কারণে কত ডিস্টেন্স লো হয়ে যাচ্ছে, কতটা পার্থক্য। অর্থাৎ এই ফোনটায় যদি আপনি 70% উপরে 80% সাউন্ড দিয়ে আপনাকে সবসময় মিউজিক শুনতে হবে বা যে কোনো ভিডিও অডিও সাউন্ড, এছাড়া কিন্তু আপনি ভালো পারফরমেন্স এটা থেকে পাবেন না। এই ফোনটির সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে সাউন্ড প্রবলেম। এখন পর্যন্ত আমরা যেটা পেয়েছি এটা সাউন্ড প্রবলেম রয়েছে। এই সাউন্ড তো দর্শক সবশেষে যে কথাটি বলবো, এই ফোনটির আসলে যেটা সবচেয়ে বেশি প্রবলেম সেটা হচ্ছে সাউন্ড প্রবলেম। এতদিন পর্যন্ত আমরা ব্যবহার করে যেটা পেয়েছি এটা সাউন্ড প্রবলেমটা খুবই বেশি, কারণ হচ্ছে অন্যান্য ফোনে আমরা দেখেছি একেবারে 17-18-10%-এর উপরে গেলেই আসলে মোটামুটি সাউন্ড চলে আসে যেটা থেকে আমরা মিউজিক শুনতে পারি। কিন্তু এই ফোনটাতে মিনিমাম দেখা যাচ্ছে যে আপনি যদি 60%-এর উপরে না যান সেক্ষেত্রে আসলে এটা থেকে কোনো মিউজিক আসলে ওইভাবে শোনা যায় না, একেবারে কম, একেবারে হালকা সেটা দিয়ে আসলে শোনা যায় না। তো আমরা আশা করি যে আইডেল কোম্পানি তাদের এই যে সাউন্ড প্রবলেম ফোনটির এটি সমাধান করবে। হয়তো এই ফোনটির আপডেট আসলে আগামীতে সাউন্ড প্রবলেমটা সমস্যার সমাধান হতেও পারে। তো আমরা চাই আইডেল কোম্পানি এটার জন্য একটা তারা কিছু একটা বলুক যে আসলে এই সাউন্ড প্রবলেমটা কিসের জন্য হচ্ছে, এটার জন্য সমাধানটা খুব দ্রুতই চলে আসে। তো দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও কী নিয়ে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।